রাজ্যস্তরের প্রতিযোগিতায় বাঁকুড়ার নাম উজ্জ্বল করলো ছাত্রার অন্বেষা। রাজ্যস্তরের ছবি আঁকা প্রতিযোগিতায় সফলভাবে উত্তীর্ণ হয়ে বাঁকুড়ার নাম উজ্জ্বল করলো ছাত্রার মেয়ে অন্বেষা। এবার সমগ্র শিক্ষা মিশনে রাজ্যব্যাপী কলা উৎসব 2024-এর ভিজুয়াল আর্ট বিভাগে রাজ্যস্তরের দ্বিতীয় হলো ছাত্রা ব্লকে ঝাটিবাড়ি এলাকার মেয়ে অন্বেষা রক্ষিত। সম্প্রতি কলকাতা সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে স্কুল শিক্ষা দপ্তরের রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অধিকার করে। অন্বেষার ছবি আঁকার বিষয় ছিল মাটির ঘরে মাটির মা, অর্থাৎ বাঁকুড়ার আদিবাসী সম্প্রদায় পরিবারের বাড়ির সাথে আদিবাসী নৃত্য ধামসা মাদলের এক অপরূপ দৃশ্য। আর এই অভিনব ভাবনায় আসে সাফল্য। ছাত্রার ঝাটিপাহাড়ি প্রীতি কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অন্বেষা পরিবারের পাশাপাশি খুশির হাওয়া তার স্কুলেও। এদিন অন্বেষার মা শম্পা রক্ষিত জানান, মেয়ে 4 বছর বয়স থেকেই ছবি আঁকা শুরু করে। আজ মেয়ে এই সাফল্য পাওয়ায় তারা খুশি। অন্বেষার অঙ্কন শিক্ষক দিব্যেন্দু কুণ্ডু বলেন, অন্বেষার ছবি আঁকার প্রতিভা প্রথম থেকেই তারা লক্ষ্য করেছিলেন, তার মধ্যে যে শিল্পসত্তার আভাস তা তারা দেখতে পেয়েছিলেন। আগামী দিনে সে যে আরও এগিয়ে যাবে সে বিষয়ে তারা আশা পোষণ করেন। অন্যদিকে এদিন অন্বেষার স্কুল ঝাটিপাহাড়ি প্রীতি কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিনী প্রতিহার বলেন, অন্বেষা এর আগে জেলাস্তরে কলা প্রতিযোগিতায় প্রথম হয়েছিল, এবার রাজ্যস্তরে দ্বিতীয় হওয়ায় তারা গর্বিত। তবে এত সবের মধ্যেই অন্বেষার ইচ্ছা ভবিষ্যতে সে ছবি আঁকা নিয়ে প্রতিষ্ঠিত হতে চাই। এ বিষয়ে অন্বেষা রক্ষিত এবং অন্বেষার মা শম্পা রক্ষিত, অন্বেষার অঙ্কন শিক্ষক দিব্যেন্দু কুণ্ডু এবং প্রধান শিক্ষিকা নন্দিনী প্রতিহার কি বললেন আমরা শোনাব। আরামবাগ টাইমসের রিপোর্ট। হড়বড় করো না। পশ্চিমবাংলা সমগ্র শিক্ষা মিশনে কলকাতাতে স্টেট লেভেল কলা উৎসবে আমি দ্বিতীয় হয়েছি ভিজুয়াল আর্টসে। বিষয়টা ছিল
একটা সাঁওতাল বাড়ি ছিল, যেটাতে ওই একটা সাঁওতাল মা তার সন্তানকে তাদের কালচার বা সংস্কৃতি সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্রত্যন্ত গ্রাম থেকে স্টেটে গিয়েছি, খুব ভালো লাগছে। আমার বাবা মা, মাস্টারমশাই, স্কুলের দিদিমণিরা অনেক সহযোগিতা করেছেন, তাদের জন্য তাদের আশীর্বাদে আমি এখানে গিয়েছি। ভবিষ্যতে আমি এই ভিজুয়াল আর্ট মানে ছবি আঁকা নিয়ে এগোতে চাই। পড়াশোনা করি, ছবি আঁকি, আমি গল্পের বই পড়তে ভালোবাসি, এগুলো নিয়েই চলে যাই। হ্যাঁ, ম্যানেজ হয়ে যাবে, ইচ্ছে থাকলেই হয়ে যায়। কোন স্কুলে পড়া হয় তোমার? আমি ঝাটিবাড়ি প্রীতি কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ি। আমার নাম অন্বেষা রক্ষিত। এতে আমি খুবই খুশি একজন শিক্ষক হিসেবে, এটাই আমার পাওনা। তবে দীর্ঘদিন ধরে অন্বেষা আমার কাছে শিখছে এবং যখন শিখতে আসে তখনই ওর মধ্যে আমি শিল্পসত্তার একটা সন্ধান পাই এবং সে খুবই পরিশ্রমী, এ ব্যাপারে রেগুলার চর্চা করে এবং তারই সাফল্য আজ সে পেয়েছে এবং আগামী দিনেও সে আরও ভালো এগিয়ে যাবে, এটাই আমার ওর কাছে শুভেচ্ছা আশীর্বাদ। এই যে সাফল্য, এটা বাকিদের ক্ষেত্রেও তো অনুপ্রেরণা যোগাবে। অবশ্যই, যারা আগামী দিনে যারা উঠে আসছে তাকে দেখে তারা আরও উৎসাহিত হবে এবং আগামী দিনে ওর ইচ্ছে আর কি যে পড়াশোনা এই এই নিয়েই সে এগিয়ে যাবে এবং তার সাফল্য অবশ্যই আমি কামনা করি। ওর সাফল্য অবশ্যই আমাকে গর্বিত করেছে একজন শিক্ষক হিসাবে এবং প্রত্যন্ত গ্রাম থেকে যেভাবে সে এগিয়ে যাচ্ছে অন্যান্যদের কাছেও সে একটা সত্যি অনুপ্রেরণা বা একটা বার্তা বহন করবে। আমার নাম দীপেন্দু কুণ্ডু। অন্বেষা রক্ষিত, আমার স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ও কলা উৎসব 2024-এর ভিজুয়াল আর্ট সেগমেন্টেও কম্পিট করেছিল এবং ও জেলা স্তরে প্রথম হয়েছিল বলেই রাজ্য স্তরে ওকে পাঠানো হয়েছিল, রাজ্য স্তরে ও দ্বিতীয় হয়েছে এবং ওর এই সাফল্যের জন্য আমরা খুব গর্বিত। ওরা তো গর্বিত, ও তো এটাও নিজস্ব প্রতিভা। হ্যাঁ, ও অনেক, আমি আশা করি ও অনেক দূর উঠবে। হ্যাঁ, এবং ওরও ইচ্ছা আছে এই নিয়েই পড়াশোনা করার। তো ওর এই সাফল্যের জন্য সত্যি আমরা খুব গর্বিত স্কুলের পক্ষ থেকে। ও তুলে ধরেছিল হচ্ছে সাঁওতাল মা তার শিশুকে কোলে নিয়ে রয়েছে একটি মাটির ঘরের মধ্যে এবং ও বাড়ি ঘরটা বানিয়েছিল থ্রি ডাইমেনশনালি, মানে একদম মাটি, কাঠ, খড় এই সমস্ত উপকরণ দিয়ে, আর ওই ফিগারগুলো মূলত আঁকা দিয়েই করেছিল। হ্যাঁ, রাজ্যস্তরে দ্বিতীয় হলো এবং বাঁকুড়া জেলাতেও এটা মানে একমাত্র ওই এই সাফল্যটা আনতে পেরেছে রাজ্য স্তরে। যে কোনো কম্পিটিশানেই রাজ্য স্তরে কম্পিট করাটাই একটা বড় কথা, তার মধ্যে ও সেকেন্ড হয়েছে বলে আমি ভীষণ খুশি, খুব খুশি। এবং তবে আমরা আশা করেছিলাম ও যেরকম ধরনের ওর পারফরমেন্স তাতে আমরা আশা করেছিলাম যে ও হয়তো রাজ্য স্তরে পাবে। আর আমাদের স্কুলকে ও রিপ্রেজেন্ট করে আমাদের নাম করে স্কুলের নাম ইয়ে করেছে, গর্বিত করেছে আমাদেরকে সকলকে। হ্যাঁ, আমার নাম নন্দিনী প্রতিহার, আমি এই স্কুলের হেডমিস্ট্রেস, ছাটিপাহাড়ি পিকে গার্লস হাই স্কুল আমাদের স্কুলের নাম। আপনার মেয়ে এই যে রাজ্য স্তরের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে, কি বলবেন, কেমন লাগছে? আমি তো মা হিসাবে খুবই গর্বিত। তো যাই হোক, গত 14-15 নভেম্বর যে কলকাতা যে যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেকে যে জাতীয় কলা উৎসব অনুষ্ঠিত হলো তাতে মেয়ে চান্স পেয়েছিল, তো সেখানে রাজ্যস্তর থেকে দ্বিতীয় পজিশন পেয়েছে। তো ও ছোটোবেলার থেকেই আঁকার দিকে একটু বেশি ন্যাক, আমরাও তাকে সেভাবেই ওকে ইন্সপিরেশন দিয়েছি যে যেন ভালোভাবে আরও এগিয়ে যেতে পারে, সুযোগ গড়ে দিয়েছি। তো সকলের আশীর্বাদ এবং ভালোবাসার মাস্টারমশাইদের। প্রথাগত শিক্ষার থেকে বেরিয়ে মেয়ে রাজ্যস্তরে সেকেন্ড হয়েছে, তো সেক্ষেত্রে তো একটা ভালোবাসা বা গর্বের বিষয় থাকে, কি বলবেন? মানে আনন্দ তো হচ্ছেই, গর্ব ভালোবাসা আছেই, তো এটা ভালো যে এই বয়সেও বুঝতে পেরেছে যে প্রথাগত শিক্ষা থেকেও বেরিয়ে আরও কিছু করা যায় এই সময়ের মধ্যেই।
তো ওরও ইচ্ছা, আমাদেরও ভালোবাসা, ওকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট, মাস্টারমশাই, গুরুজন সকলের আশীর্বাদে। কতদিন, কত বছর থেকে? ও মোটামুটি 4-5 বছর থেকেই মোটামুটি আঁকা ব্যাপারে ভালো ইয়ে করতো, ছোটো থেকে যে শুরু করেছিল সেটা ভালোভাবেই করেছিল। আমরা বুঝেছি যে না, ওর দিকে ওর খুব ন্যাক আছে। তারপরে কি এই পথ চলা? হ্যাঁ, তারপর কন্টিনিউ সেই পথ চলছে। এর আগে তো আরও পুরস্কার পেয়েছে? হ্যাঁ, এর আগে মানে ও প্রতি বছরেই যেখানে যা কম্পিটিশন হয় আমাদের লোকাল এলাকাতে আমরা সব জায়গায় নিয়ে যাই, তো মোটামুটি ভালো পজিশন সব জায়গাতেই হয়। কোন বিভাগে এটা পুরস্কারটা পেয়েছে? এটা হচ্ছে আপনার ভিজুয়াল আর্টসের সেকেন্ড পজিশন। আপনার নাম? আমার নাম শম্পা রক্ষিত, আমি অন্বেষার মা।